হে গাইস, আজকে দুইটা প্রজেক্ট শেয়ার করব। প্রথমটা হচ্ছে আপডেট প্রজেক্ট অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে একটা এয়ারড্রপ। তো এটা হচ্ছে অলরেডি হটবিট এক্সচেঞ্জার কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছে, তো এটাও কিন্তু একটা এক্সচেঞ্জারে অফার। ওকে, হটবিট কিন্তু এটার সাথে পার্টনারশিপ রয়েছে, এরকম একটা অবস্থা। তো এখানে হচ্ছে আপনাকে ক্লেম করতে হবে, জয়েন করতে হবে এয়ারড্রপে। দেন হচ্ছে এখান থেকে কিছু টোকেন পাওয়া যাবে, এটা কিন্তু হটবিটের লিস্টিং নিউজের অ্যানাউন্সমেন্টে গেলে দেখতে পারবেন। এখানে হচ্ছে আমি দুইটা লিঙ্কে দিয়ে রাখছি, হটবিট লিস্টিং নিউজ, এখানে ক্লিক করলে আপনি ডিটেলসটা দেখতে পারবেন, আর ক্লেম করার জন্য এখানে ক্লিক করতে হবে। আরেকটা বিষয়ে কথা বলবো, দেন হচ্ছে একটু পর দেখাচ্ছি যে আসলে ওটাতে কীভাবে জয়েন করবেন। আরেকটা বিষয়ে কথা না বললেই নয়, এটা হচ্ছে জেড পে। আমি কিছুদিন আগে, দুই তিন দিন আগে একটা শেয়ার করছিলাম, এক্সচেঞ্জার শেয়ার করছিলাম যে জেড পে ওখান থেকে ট্রেড করা যাচ্ছে। আমি প্রত্যেকে বলছি যে এটা আপনাকে হোল্ড করতে হবে, তো আমি এক্সচেঞ্জ করতে বলি নাই ডিরেক্ট, জাস্ট আমি দেখাইছি যে এখানে লিস্টিং রয়েছে। এখানে সম্পূর্ণরূপে জেড পে টুইটারে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে দেখতে পাচ্ছেন, প্লিজ ডু ইয়োর ওন রিসার্চ অ্যান্ড জয়েন ইয়োর অন রিক। ওকে, তো ওরা হচ্ছে কি বলছে এখানে, জাস্ট একটু ওয়েট। আচ্ছা সরি, এখানে হচ্ছে তারা মেনশন করে দিছে, ডিরেক্ট মেনশন করছেন যে লুয়াসেফ যে এক্সচেঞ্জারটা আছে, ফেক জয়েন পে বল অন লুয়াসেফ। ওকে, তো লুয়াসেফ যে এক্সচেঞ্জারটা আছে এটা সম্পূর্ণরূপে ফেক। এখানে যদি আপনারা কেউ লুয়াসেফে আপনার টোকেনটা এক্সচেঞ্জ করতে যান, তাহলে এখানে ধরা খাবেন। জেড পে কিন্তু এটাই অ্যানাউন্সমেন্ট দিয়েছে, সো প্রত্যেকের সতর্ক থাকেন। আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম মাত্র দেখানোর জন্য যে লিস্ট হয়েছে, কিন্তু এটা যে স্ক্যামার এটা কিন্তু আমি বুঝি নাই। দেন হচ্ছে প্রত্যেককে বলছে যে হোল্ড করে রাখেন। ওকে, তো এখানে কিন্তু জয়েন পে বলে দিছে যে লুয়াসেফ এক্সচেঞ্জার হচ্ছে ফেক এক্সচেঞ্জার, সো এখানে কেউ আর কি লেনদেন করবেন না। ওকে, দ্যাটস ইট। তো এটা কিন্তু একটা ভালো প্রজেক্ট, তাই বলেই কিন্তু অনেকে ফেক স্ক্যাম করার ট্রাই করতেছে। তো লুয়াসেফ কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে লুয়াসেফে, সরি, জয়েন পে কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে লুয়াসেফে এক্সচেঞ্জ করা যাবে না, কজ হচ্ছে এটা ফেক। ওকে, দ্যাটস ইট। তো সবাই বুঝতে পারলেন যে লুয়াসেফ এক্সচেঞ্জার ফেক, জয়েন পে টোকেন হচ্ছে এখানে এক্সচেঞ্জ করা যাবে না। ওকে, তো এটা ক্লিয়ার। তো প্রত্যেকে ওয়েট করেন, ভালো একটা এক্সচেঞ্জারে ওটা যখন লিস্ট হবে তখন আর কি অ্যানাউন্সমেন্ট পাবেন। এছাড়াও আপনি ওই এয়ারড্রপে কীভাবে জয়েন করবেন আমি দেখাচ্ছি। সো ভিডিওর ডিসক্রিপশন বক্স ফলো করুন, ওখানে প্রোভাইড করা আছে যে আজকের হচ্ছে এয়ারড্রপ লিঙ্ক, সেখানে ক্লিক করবেন, আপনাকে এই টেলিগ্রামে নিয়ে চলে আসবে। অলরেডি কিন্তু এটা আমি মোটামুটি কালকে রাত 12টার সময় দিয়েছি। এখানে কিন্তু যে কোনো ধরনের ছোটোখাটো এয়ারড্রপ শর্ট টাইমের জন্য দিয়ে থাকি, ভিডিও মেক করতে পারি না। তো এখানে আমার, এখানে হচ্ছে মোটামুটি অনেকে জয়েন করছেন এখানে শেয়ার করার পর। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ক্লেম করতে হবে এয়ারড্রপটাতে, দেন হচ্ছে এখানে সাইন আপ করতে হবে, তাদের ওয়েবসাইট এবং ইমেল ভেরিফিকেশন করতে হবে, জয়েন করতে হবে টেলিগ্রামে, টুইটার ফলো করতে হবে, রিটুইট করতে হবে, সাবমিট ডিটেলস করতে হবে। এছাড়াও মজার ব্যাপার হচ্ছে যে হটবিট এক্সচেঞ্জারে এটা হচ্ছে লিস্টিং নিউজ আর কি, হটবিট নিজেই দিয়েছে, এখানে ক্লিক করে আপনি লিস্টিং নিউজটার ব্যাপারে পড়তে পারেন, দ্যাটস ইট। ওকে, তো প্রত্যেকেই এই টেলিগ্রামে জয়েন করতে হবে। ওকে, তো আরেকটা বিষয় না বললেই নয়, এই এয়ারড্রপটাতে জয়েন করার জন্য এখানে কিন্তু আপনাকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে বলে। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমি মেনশন দিয়েছি যে এই এয়ারড্রপে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, এবং সেকেন্ড এইটা হচ্ছে প্রোফাইল পিকচার আমি ক্রিয়েট করে দিছি, ঠিক এইটা ডাউনলোড করে আপনার টেলিগ্রামের প্রোফাইল পিকচারটা অ্যাড করে নেবেন। ওকে, দ্যাটস ইট, আপনার টেলিগ্রাম প্রোফাইল পিকচার এই ইমেজটা দিতে হবে, তারা এটাই মেনশন করছে। তো এখানে কিন্তু আমি বোঝাই দিছি যে টেলিগ্রামের প্রোফাইল পিকচার সেট করেন এইটা ডাউনলোড করে। ওকে, সেকেন্ড যে পিকচারটা আছে এইটা, এটা এটা ডাউনলোড করে আপনাকে সেট করে নিতে হবে, এটা ডিলিট করা যাবে না। তো কীভাবে এয়ারড্রপটাতে জয়েন করবেন, এখানে চলে আসলেন, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে প্রোভাইড করার পর এখানে চলে আসলেন, আপনি এখানে চলে আসবেন। ওকে, তো এখানে চলে আসার পর হচ্ছে আপনাকে এই যে ক্লেম অপশন দেখতে পাচ্ছেন, এই যে ক্লেম ফ্রি, এখানে ক্লিক করবেন। ওকে, তো আমি চলে আসলাম এয়ারড্রপটাতে, জাস্ট একটু ওয়েট করবেন, স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনাকে একটা ক্যাপচা দিবে, 6A4 যে কোনোভাবে দিবে, তো আপনি সঠিকভাবে ট্রাই করবেন, ভুল করা যাবে না। 3-4 বার ভুল করলে আপনি ব্যান খাবেন এখান থেকে, তো আমি 2-3 বার ভুল করছিলাম, তো সেন্সিটিভভাবে কাজটা করে নেবেন। ওকে, তো করার পর আপনাকে বলবে যে হাই হ্যালো হাবি যাবি, বলার পর হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট নিচে দিবে। ওকে, তো রিকোয়ারমেন্টগুলোর পর আপনাকে এখানে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে যে কাজটা করতে হবে, এইগুলো হচ্ছে ম্যান্ডেটারি ট্যাক্স হিসাবে রয়েছে, যে ম্যান্ডেটারি ট্যাক্স এখানে হচ্ছে রেজিস্টার করতে হবে তাদের হচ্ছে এক্সচেঞ্জারটাতে। দেন হচ্ছে গ্রুপে জয়েন হতে হবে, চ্যানেলে জয়েন হতে হবে, প্রোফাইল পিকচারটা আপনাকে চেঞ্জ করতে হবে। এবং প্রোফাইল পিকচারটা আপনি কোনটা দিবেন সেটা দেখাচ্ছি, এই যে আমার চ্যানেলের একদম সম্পূর্ণ নিচে এই এয়ারড্রপটার নিউজটার নিচে এই প্রোফাইল পিকচারটা দিবেন, এই পতাকার চিহ্ন এটা দিবেন। ওকে, আপনার টেলিগ্রাম প্রোফাইল পিকচার সেট করবেন আর কি, এটাই, ঠিক আছে। সো এখানে হচ্ছে রেজিস্টারে ক্লিক করবেন, ওখানে হচ্ছে আপনাকে সাইন আপ করতে বলবে, আপনার নেম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম হয়তো বা দিতে বলবে, দেন হচ্ছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার মেইলে একটা কনফার্মেশন চলে যাবে, ওটা মেইলটাকে কনফার্মেশন করে নেবেন, আপনার কিন্তু এটা ক্রিয়েট করা হয়ে যাবে এক্সচেঞ্জারটা। গ্রুপে জয়েন করবেন, চ্যানেলে জয়েন করবেন, দেন হচ্ছে টুইটারে ফলো করবেন, রিটুইট করবেন তাদের পোস্টটাকে, এখানে
প্লিজ দিস পোস্টে ক্লিক করে রিটুইট করে নেবেন। ওকে, তো করার পর নিচে চলে যাবেন অ্যান্ড হচ্ছে অবশ্যই আপনাকে বলছে যে রিটুইট করার পর তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে, সেটা তো বুঝতেই পারতেছেন। ওকে, টুইটে ক্লিক করবেন, ওখানে গিয়ে কমেন্ট সেকশনে যাবেন, লাভ মেরে দিবেন, মানে গুড প্রজেক্ট বা গুড টিম লিখে আপনি তিনজন ফ্রেন্ডকে অ্যাট দ্য রেট চকারে ওটা আর কি সাবমিট করে দেবেন। ওকে, দ্যাটস ইট। দেওয়ার পর এখানে সাবমিট ডিটেলস অপশন পাবেন, সাবমিট ডিটেলসে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আপনি বলবে যে এটা রেজিস্টার করছেন কিনা, সেটা হচ্ছে সাবমিট ইউর রেজিস্টারেড ইমেল, এখানে রিওয়ার্ডটা আপনার যাবে। ওকে, যে এই সাইটটাতে আপনি রেজিস্টার করলেন, তো আপনার ইমেলটা সাবমিট করে দিবেন, হয়ে গেল। তারপর বলবে গ্রুপে জয়েন করলেন কিনা, চ্যানেলে জয়েন করলেন কিনা, প্রোফাইল পিকচারটা আপনার টেলিগ্রামে চেঞ্জ করলেন কিনা, ওই প্রোফাইল পিকচারটা যেটা আমি ওখানে দিয়েছি। তো সবগুলোর পর ডান অপশন পাবেন, ডান করে দেবেন যে হ্যাঁ আপনি করছেন। দেন হচ্ছে বলবে যে ফলো, রিটুইট, লাইক, রিটুইট পোস্ট, এখানে ক্লিক করে রিটুইট হাবিজাবি করে নেবেন। ওকে, তো করার পর হচ্ছে আপনাকে বলবে যে আপনার প্রোফাইল লিঙ্কটা দেন, আপনার টুইটারের প্রোফাইল লিঙ্কটা দিবেন। ওকে, দ্যাটস ইট। তো লিঙ্কটা সাবমিট করার পর নিচে হচ্ছে চলে যাবেন, নিচে চলে যাবার পর তারা বলবে জাস্ট ওয়েট যে আপনি এটা হচ্ছে তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করছেন কিনা, তারপর ওকে করে দিবেন। তো তিনজন ফ্রেন্ডকে যদি ট্যাগ করে থাকেন আপনি, তো সেক্ষেত্রে হচ্ছে তারা বলবে যে আপনার তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করার লিঙ্কটা সাবমিট করেন। তো আপনি যেটা তিনজন ফ্রেন্ডকে রিটুইট করলেন, ট্যাগ করলেন, সেটার লিঙ্কটা ওখান থেকে নিয়ে চলে আসবেন, ভিউয়ে ক্লিক করে কপি লিঙ্কে এটা সাবমিট করে দেবেন। দেন হচ্ছে বলবে যে থ্যাংক ইউ, আপনার নামটা দেখাবে। দেন হচ্ছে এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, এখানে রেফার করলে আপনি কিছু পরিমাণ টোকেন গেন করার একটা অপরচুনিটি থাকছে। দেন হচ্ছে এখানে ফোর ডট মেনুতে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনার রেফার কয়টা হলো। হাবিজাবি, আমার বেশি রেফার হয় না এখন পর্যন্ত, 6 জন আর কি এখানে জয়েন করছেন। তো এটা কিন্তু ভালো, খুবই ভালো একটা প্রজেক্ট,